সুপ্রিয় দর্শক, শাকিব খান অপু বিশ্বাস জুটি বাংলা সিনেমা প্রেমীদের মনে এখনও জায়গা করে আছেন। শাকিব অপুর বাস্তব জীবনের জুটিও ভেঙে গেছে বেশ কয়েক বছর হল, কিন্তু আলোচনা সমালোচনা যেন থেমে নেই এই জুটিকে নিয়ে। অপু বিশ্বাস এবার তার ছেলে আবরাম খান জয়কে হুজুরের কাছে আরবি শিক্ষার জন্য ভর্তি করে দিলেন, যা শুনে রীতিমতো অবাক হলেন সবাই। কেন এমন সিদ্ধান্ত নিলেন অপু বিশ্বাস, জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এদিকে সম্প্রতি জনপ্রিয় নায়ক অনন্ত জলিল এবং তার বউ বর্ষার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে বর্ষা বলেন, আমাদের ইচ্ছা আছে আমাদের ছেলে দুইটাকে আমরা মদিনা ইউনিভার্সিটিতে পড়াব, সেজন্য ওদেরকে নিয়ে মদিনা থাকতে হবে। আমি চাই আমাদের ছেলেরা অনেক বড় হোক, ছেলেরা অনেক বড় ইমাম হবে, সুন্নতির ড্রেস পরে তারা গ্রাজুয়েশন কমপ্লিট করবে। অনন্ত বর্ষার এমন সিদ্ধান্তে ভক্তরা খুশি হয়েছেন, এমনকি অনন্ত বর্ষাকে যোগ্য পিতামাতা বলেছেন। অপু বিশ্বাস হিন্দু ধর্মের তা আমরা সবাই জানি, কিন্তু 2008 সালে নায়ক শাকিব খানকে বিয়ে করার পর ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। অপু বিশ্বাস থেকে তার নাম রাখা হয় অপু ইসলাম খান। এরপর তাদের সংসারে 2016 সালে কোল আলোকরে জন্মগ্রহণ করেন পুত্র সন্তান আবরাম খান জয়। ছেলের জন্মের পর 2018 সালে শাকিব অপুর ডিভোর্স হয়। এরপর থেকে ছেলে আবরাম খান জয় অপু বিশ্বাসের কাছেই থাকছেন। এদিকে অনন্ত বর্ষার এমন সিদ্ধান্ত নিয়ে জানতে চাইলে একটি অনলাইন সংবাদ মাধ্যমে অপু বিশ্বাস বলেন, অনন্ত বর্ষার এমন সিদ্ধান্তে আমি সাধুবাদ জানাই, কেননা একজন মানুষ ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হলেই তাকে প্রকৃত শিক্ষিত বলা চলে। আমিও চাই আমার ছেলে আবরাম প্রকৃত শিক্ষায় শিক্ষিত হোক, একজন সত্যিকারের মানুষ হোক, এই দেশ এবং দেশের মানুষের সেবা করুক। এর জন্য যেখানে যাওয়ার সে যাবে, যেখানে পড়ার সে পড়বে, সবসময় সত্যের পথে চলবে। আমি আমার ছেলের জন্য সব ত্যাগ করতে রাজি আছি।